আপনার নাম কি? একটু জোরে বলেন। সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। আপনার আব্বার নাম? আব্দুল হালিম। আব্দুল হালিম। বাড়ি কোথায়? সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলা। কোন উপজেলা? কাজীপুর থানা। কাজীপুর থানা। কোন কোন গ্রাম? আপনি যে ঈশ্বরদীর শহরে আসছেন কবে? বেশ কিছুদিন থাকি, আজ আর 10 বছর ধরে থাকেন। কোথায় থাকেন? ৫৪। আচ্ছা, বিয়ে করেছেন? বিয়ে শাদী করেনি নাই। চাকরি করতাম তো, জোট মেলে চাকরি করতেন অনেক বছর ধরে। আমার বাড়িঘর বলে গেলে বাড়িঘরে থাকা হয়। কি কারণে? আমার বাড়িঘর বলে গেলে জায়গা জমি ওই এলাকার লোকজন আর আমার ভাই শরিকরা নিয়ে দিচ্ছে। শরিকরা? হ্যাঁ, ভাই বোনেরা এরা জায়গা জমি নিয়ে দিচ্ছে। ভাই বোনেরা নিয়ে নিচ্ছে? নিয়ে দিচ্ছে। মানে এলাকায় থাকতে দেয় থাকতে দেয় না, এলাকায় থাকার মতো পরিবেশ নাই। বিভিন্ন সংগঠনের লোক থাকা, হ্যাঁ, থাকার মতো পরিবেশ হয় নাই। জুলুম করে এটা এলাকা তো, আমার এলাকা খুব জুলুমকারী। জুলুম করে, জুলুমকারী লোক আছে। আচ্ছা আচ্ছা, আমি থাকতে পারি। এরা কারা? এরা কি সর্বহারা? না, এরা আমার বাগি শরিক সহ আছে। ও আচ্ছা আচ্ছা। আমার বাগি শরিক, আমার ভাই, ভাইয়ের বেটের ভাই বোন টুন এরা সবাই মিলে। আচ্ছা আচ্ছা, আপনার ভাই বোনদের মধ্যে কতজন আছে? কয় নম্বর? আট জন আছে ভাই বোন। আপনি কয় নম্বর? আমি 3 নম্বর। 3 নম্বর। তো এই স্টেশনে থাকেন আর এভাবে ভিক্ষা করেন আর খান? আমি কোনো রকম আমার জীবন চালাই, মানে যতটুকু চলে চায় চিনতে যাও হয়। কষ্টই চলছে। আগে ঝুট মেলে চাকরি করছি, চড়াত কাজ করছি, তারপরে ঝুট মেলে 14 বছর চাকরি করছি। ঝুট মেলে যে আপনার 14 বছরের যে মজুরি কমিশন, এই টাকাটা, এই মিলটা, টাকাটা দেওয়ার আগে এই মিলটা বন্ধ করে দিছিল। কোন জুট মিলটা? এটা মবিসিং সম্ভবগঞ্জ জুট। ও, বন্ধ করে দিছিল। তারপরে এই টাকাটা পরে যে আমার এলাকার লোক ভাই বোনেরাও তুলে দিল, বুঝছেন? 14 বছরে 7 লাখ টাকা, 7 লাখ টাকা তুলে দিল। এই টাকার জন্যও যাইতে পারি না, বলে ওই এলাকার যে লোকগুলো টাকা তুলছে তারা মনে হয় যে মানুষ মারা গুন্ডা, বুঝছেন? ও, সে টাকা আপনি পান নাই? না, এ টাকা করতো পাইলে এই রাস্তায় রাস্তায় বলে যে ঘুরি। তো আপনি বিয়ে করেন নাই কেন? বিয়ে করেন নাই সেটা আবার বিভিন্ন ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত বিষয়। আর বিয়ে করার টাইমগুলোই আপনার মানে ঝুঁকিপূর্ণ গেছে আর কি। ও আচ্ছা আচ্ছা। আপনি কোনো সংগঠন করতেন? না, আমি কোনো সংগঠন করি না। ওই যে সর্বহারা ওই করলে দলটল, আমার কর্ম লোকা আপনার, আমার সংগঠন হলো কর্ম সংস্থা। আচ্ছা, দূর ফেলে চাকরি করছি, চরক কাজ করছি, এখনো থেকে গেলে চরক কাজ করি, কিন্তু কোনো অন্যায় টন্যায় অন্যায় ভালো লাগে না, অন্যায় লাইনে আমি যাইও না। তো এখন আপনার এই মানে এই যে এগুলো তো এক ধরনের ভিক্ষায়, তাই না? হ্যাঁ, এখন এইটা করে চলে না, এই ভিক্ষাটা করে স্টেশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।